الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أهل بيته أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون شدي درشق سرطة بيبنرا السلام عليكم ورحمة الله وبركاته شروطي أبنا دركي شاغوتو جاناتشي أبنا در بريو نشتان إسلامير شكايب আশা করছি আপনারা যে যেখান থেকেই আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আপনারা অধীর আগ্রহে আছেন আজকে কোন বিষয়ে আলোচনা শুনবেন। আজ আপনাদের জন্য সত্যি একটা সুন্দর বিষয় নিয়ে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টা হচ্ছে মুসলিম পারিবারিক জীবন, মুসলমানদের পারিবারিক জীবন আর যারা মুসলমান নয় তাদের পারিবারিক জীবন, এটা আসলেও এক হতে পারে না। মুসলমানদের পারিবারিক জীবনে থাকবে শান্তি, থাকবে বারাকা, থাকবে সাকিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। অত্যন্ত দুঃখ হলেও সত্য, আমাদের মুসলমানদের অনেকের পারিবারিক জীবনের ভিতরে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতেছে। এজন্য প্রয়োজন মনে করলাম আজকে আমার দর্শক শ্রোতা ভাই বোনদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনাব, যে আল্লাহ রাব্বাল আলামিন কিভাবে একটা পারিবারিক জিন্দেগি যাপনের কথা কোরআনে বলেছেন, প্রিয় রাসুল বলেছেন। শুধু প্রিয় রাসুল বলেন নাই, প্রিয় রাসুলের 63 বছরের হায়াতে জিন্দেগিতে তার জীবন ছিল উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। বিশেষ করে তার যে পারিবারিক জীবনটা ছিল, আমরা যারা রাসুলের উম্মত হিসাবে আমাদেরকে ধন্য মনে করি, আমাদেরকে গৌরবান্বিত মনে করি। রাসুলের পারিবারিক জীবন ছাড়া রাসুলের জীবনকে অনুসরণ করা, অনুকরণ করার চিন্তাই করা যায় না। এই জন্যে প্রিয় নবী তার পারিবারিক জীবনটা যেভাবে ছিল, তিনি যেভাবে আচরণ করতেন তার স্ত্রীদের সাথে, তার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে মাইমুনা, এভাবে তার স্ত্রীরা উনার সাথে যেভাবে আচরণ করতেন, আয়েশার অনুসারীরা, খাদিজার অনুসারীরা, ফাতিমার অনুসারীরা, এভাবে হযরতে আসিয়ার অনুসারীরা, পৃথিবীতে আল্লাহ রাব্বাল আলামিন অনেক মহিলাদেরকে ধন্য করেছেন। তো মুসলিম মা বোনদের জন্য, মুসলিম ব্রাদারদের জন্য এই জীবনটা অনুসরণ করলে, অনুকরণ করলে পারিবারিক জীবনে আসবে শান্তি, পারিবারিক জীবন গড়ে উঠবে একটা সুখের সুন্দর নীর। আর আপনার আমার জীবন যদি পারিবারিক জীবনটা একটা সুখের নীর না হয়, একটি জান্নাতি পরিবেশ যদি পরিবারের ভিতরে বিরাজ না করে, তাহলে ওই পরিবারটায় নেমে আসে অনেক ফাসাদ, অনেক দ্বন্দ্ব, অনেক কলহ, অশান্তি চলে আসে ওই পরিবারের ভিতরে। তাই আসুন
আমরা আজকে আলোচনা করি আল্লাহ রাব্বাল আলামিনের কোরআনুল করিম থেকে আর প্রিয় রাসূলের জীবনী থেকে। দেখেন, পরিবার শুধুমাত্র হাজব্যান্ড আর ওয়াইফকেই নিয়ে নয়, পরিবারের সংজ্ঞায় আমরা যে জিনিসটা জেনেছি, আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র হাজব্যান্ড সবাই মিলেই মূলত একটা পরিবার। প্রিয় ভাই বোনেরা, মানুষ সামাজিক জীব, থাকতে পারে না একা কোনো মানুষ, মানুষের সঙ্গীর প্রয়োজন। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহি সালাতু ওয়াসালামকে যখন প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছিলেন, তিনি যেমন ছিলেন প্রথম মানুষ তেমনই ছিলেন একজন প্রথম নবী। তো প্রথম মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহি সালাতু ওয়াসালামকে সৃষ্টি করে প্রথমেই তিনি দুনিয়াতে পাঠান নাই। দুনিয়াতে পাঠানোর ছিল কিছু কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহি সালাতু ওয়াসালামকে সৃষ্টি করার পরে পাঠিয়ে দিলেন জান্নাতের ভিতরে, আদম তুমি এই জান্নাতের ভিতরে বসবাস কর। তো আদম আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিলেন, আদম একা, আদমের তো ভালো লাগে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহি সালাতু ওয়াসালামের একজন সঙ্গিনীর প্রয়োজন অনুভব করেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহি সালাতু ওয়াসালামের জন্য হযরত হাওয়া আলাইহি সালাতু ওয়াসালামকে দিলেন। আদম আর হাওয়া একত্রিত হয়ে পৃথিবীর সর্বপ্রথম পরিবার গঠিত হয়েছিল। তো আদম আলাইহি সালাতু ওয়াসালাম আর হাওয়া আলাইহি সালাতু ওয়াসালাম আরও চরম সুখে শান্তিতে জান্নাতের ভিতরে বসবাস শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য, শুধু প্রত্যেক মানুষ না, এই পৃথিবীর ভিতরে আপনি এমন কোনো প্রজাতি আপনি খুঁজে পাবেন না যে জাতির ভিতরে শুধু পুরুষ জাতি আছে কিন্তু কোনো নারী জাতি নেই, অথবা শুধু নারী জাতি আছে ওই প্রজাতির ভিতরে কোনো পুরুষ জাতি নেই। আপনি আল্লাহর মাখলুকাতের ভিতরে এমন কোনো জাতি খুঁজে পাবেন না। আপনি মানুষ বলুন, পশু পাখি বলুন, জিন জাতি বলুন, আপনি যে কোনো জাতি বলুন, গাছপালা তরুলতা বলুন, সবটি জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেমন পুরুষ লিঙ্গ রেখেছেন ঠিক সেইভাবে স্ত্রীলিঙ্গ রেখেছেন। উভয়ের সমন্বয় দিয়ে একে অপরের প্রতি যে একটা আকর্ষণ, একে অপরের প্রতি যে একটা ভালোবাসা, একে অপরের প্রতি যে একটা আন্তরিকতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আন্তরিকতাটা, এই ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে একে অপরের জন্য তাদের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলেছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يتفكرون الله رب العالمين تو অসংখ্য নিদর্শন আছে। আল্লাহর যে সৃষ্টির যে একটা নিদর্শন, আপনি আল্লাহর জ্ঞানের কথা, আল্লাহর বুদ্ধিমত্তার কথা, আল্লাহর চিন্তার কথা, আল্লাহর মহা পরিকল্পনার কথা আপনি চিন্তা করতে করতে শেষ হয়ে যাবেন। কিন্তু রাব্বুল আলামিনের যে মহা পরিকল্পনা, তার যে নিখুঁত একটা প্ল্যান, তার সৃষ্টির যে সৌন্দর্য, তার সৃষ্টির যে পরিপক্কতা, এটা তুলনাহীন। মানুষ চিন্তা করলে তার চিন্তার ভিতরে খোরাক চলে আসে, কি সুন্দর আল্লাহ পাকের এই সৃষ্টিরাজি।
কি সাজানু কি গুছানু এই ধরনীটা, যাকে যেভাবে সৃষ্টি করেছেন এই সৃষ্টির কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামিন আয়াতিহি, তার একটা নিদর্শন, কি নিদর্শন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এক সময় পুরুষ এবং মহিলা সিঙ্গুল থাকেন, বিবাহের পূর্বে পুরুষ মহিলা যখন সিঙ্গুল থাকেন, একাকী থাকেন, তখন একজন পুরুষ আর একজন মহিলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছি, অর্থাৎ পুরুষের জন্য আল্লাহ পাক রেখেছেন মহিলা, মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন পুরুষ। মুসলিম বিধান অনুযায়ী, ইসলামী তরিকা অনুযায়ী, বিবাহের বন্ধনে আবদ্ধ যখন একজন পুরুষ আর একজন মহিলা হন, তখন স্বামী স্ত্রী হিসাবে পরিগণিত হন, তাদের মধ্যে শুরু হয়ে যায় একটা সুন্দর জীবন, একটা পারিবারিক জীবন। বিবাহ শাদী যখন একজন পুরুষ একজন মহিলাকে করেন, একজন মহিলা আর একজন পুরুষের সান্নিধ্যে চলে আসেন, নিশ্চয়ই অনেক সময়ই মা বাবা আত্মীয় স্বজনেরা বিয়ে শাদীর ব্যবস্থা করেন, যেটা অ্যারেঞ্জ ম্যারিজ আমরা বলি, মা বাবা ব্যবস্থা করেন, অথবা আত্মীয় স্বজনেরা পুরুষ এবং মহিলার জন্য বিবাহে শাদীর ব্যবস্থা করেন, দেখাশোনার ব্যবস্থা করেন। পুরুষ আর মহিলার বিবাহের পূর্বে অনেক সময় একজন পুরুষ একটা এরিয়ায় থাকেন, একটা এলাকায় থাকেন, একজন মহিলা আরেকটা এলাকায় থাকেন। পুরুষ এবং মহিলার মধ্যে বিবাহ পূর্বে হয়তো অ্যারেঞ্জ হওয়ার পরে দেখা সাক্ষাৎ হয়েছে, বাট মুঠেই পরিচিত ছিলেন না, এক একজন এক এক এলাকার ছিলেন। যখন বিবাহের শাদীর মাধ্যমে আবদ্ধ হয়ে যান, একজন অপরিচিত পুরুষের সাথে একজন অপরিচিত মহিলার মিলন ঘটে, একজন অপরিচিত মহিলার সাথে একজন অপরিচিত পুরুষের সমন্বয় সাধন হয় বিয়ে শাদীর ভিতর দিয়ে। বিয়ের পূর্বে যেখানে দেখা নেই, সাক্ষাৎ নেই, আলাপ আলোচনা নেই, আদান প্রদান কিছু নেই, কিন্তু বিয়ে শাদীর পরে দেখা যায় ওই পুরুষের জন্য ওই মহিলার, আবার ওই মহিলার জন্য ওই পুরুষের কি আন্তরিক ভালোবাসা, কি মহব্বত, কি আন্তরিকতা, সুবহানাল্লাহ। এখন এই যে আন্তরিকতাটা, এই যে মহব্বতটা, একের প্রতি অন্যের যে দরদটা, এটা কোথা থেকে আসে? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা আল্লাহ পাকের একটা নিদর্শন যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন। আজওয়াজান, জাউজুন শব্দের অর্থটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। কোরআনুল করিমে জাউজুন দ্বারা স্বামী স্ত্রী দুজনকেই বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিতাসকুনু ইলাইহা, একে অপরের কাছে যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সে যেন শান্তির একটা ঠিকানা খুঁজে পায়, স্বামী যেন তার শান্তির ঠিকানা খুঁজে পায় তার স্ত্রীর কাছে, আবার স্ত্রী যেন তার শান্তির ঠিকানা সে খুঁজে পায় তার হাজব্যান্ডের কাছে, স্বামী স্ত্রী একত্রিত হয়ে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে তার স্ত্রীর জন্য আর স্ত্রীকে তার স্বামীর জন্য লিবাস বলেছেন, পোশাক বলেছেন। মুফাসসিরিনে কেরাম এই লিবাসের দুটি অর্থ বলেছেন, একটা অর্থ হলো লিবাস মানে হচ্ছে পোশাক, পোশাকটা এই যে কাপড়টা আছে, আমার এই কাপড়টা যেভাবে আমার গায়ের সাথে একেবারে লেগে আছে, একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফ তাদের জীবনটা ঠিক সেভাবে একত্রিত হয়ে জীবনযাপনটা করবেন, তাদের চলাফেরা, তাদের আচর আচরণ, তাদের চিন্তাধারার একটা সমন্বয় থাকবে, যেভাবে বডির সাথে কাপড়ের একটা সমন্বয় থাকে, একটা সম্পর্ক থাকে, একটা মিলামিশা থাকে, ঠিক সেইভাবে একজন পুরুষ একজন মহিলা বিবাহিত জীবন লাভের পরে হাজব্যান্ড আর ওয়াইফের ভিতরে এ ধরনের একটা নিবিড় একটা গভীর একটা সম্পর্ক থাকবে। ঠিক
আমাদের লেবাসটা, আমাদের পোশাকটা যেভাবে আমাদের গোপনাঙ্গকে, আমাদের শরীরটাকে দেখে রাখে, একজন হাজব্যান্ড একজন ওয়াইফের যে সমস্ত ত্রুটি আছে এগুলাকে দেখে রাখবেন, একজন ওয়াইফ তার হাজব্যান্ডের যে সমস্ত ত্রুটি আছে ওইগুলা দেখে রাখবেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, একে একে অপরের পোশাক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার ভিতরে অত্যন্ত সুন্দরভাবে পারপাসটা বললেন, উদ্দেশ্যটা বললেন, বিবাহ শাদীর উদ্দেশ্যটা হচ্ছে লিতাসকুনু ইলাইহা, একে অপরের কাছে শান্তি পাবে। স্বামী যদি স্ত্রীর কাছে এসে শান্তি না পায়, আবার স্ত্রী যদি স্বামীর কাছে শান্তি না পায়, তাহলে শান্তির জায়গা আর সে কোথায় পাবে, সে আর কোথায় যাবে শান্তির জন্য? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন একে অপরের কাছে শান্তি খুঁজে পাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছেন। আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাওয়াদ্দা ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা, সম্প্রীতি, আদর, সুহাগ এটা তিনি সৃষ্টি করে দিয়েছেন। এই যে পূর্বে বলেছিলাম না, এক সময় ওই পুরুষের সাথে মহিলার দেখাই হয়নি, ওই মহিলার সাথে পুরুষের কোনো সম্পর্কই ছিল না, যখন বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, মাশাআল্লাহ, একের জন্য অন্যের কি মহব্বত, কি আন্তরিকতা, কি ভালোবাসাটা! এই ভালোবাসাটা আসে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি এই মহব্বতটা একের জন্য অপরের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঢেলে দেন, এই মহব্বতটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। প্রিয় ভাই বোনেরা, দেখবেন সাংসারিক জীবনে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে কিছু যে মনোমালিন্যতা হয় না, এর ধরনের কোনো গ্যারান্টি নিশ্চয়তা নেই, ছোটোখাটো মনোমালিন্যতা মাঝে মধ্যে হয়, একটু তিক্ততার সৃষ্টি হয় হাজব্যান্ড আর ওয়াইফের ভিতরে, যদি আল্লাহ রাব্বুল আলামিন হাজব্যান্ডের অন্তরে ওয়াইফের জন্য মহব্বত ঢেলে না দিতেন, আর ওয়াইফের অন্তরে হাজব্যান্ডের জন্য কিছু ভালোবাসার সৃষ্টি আল্লাপাক না করে দিতেন, তাহলে সামান্য জের ধরেই, সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে, সামান্যই মনোমালিন্যতার কারণে সম্পর্কটা একেবারে ছেদ হয়ে যেত, বিচ্ছেদ হয়ে যেত। স্ত্রী স্বামীকে বলতো আমি আর আপনার ঘরে না, আমি আমার পথে যাচ্ছি, আপনি আপনার পথে যান। হাজব্যান্ড তার স্ত্রীকে বলতো তোমাকে আমার ঘরে তুলেছিলাম, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, যাও তুমি চলে যাও তোমার বাবার ঘরে, তোমার ভাইয়ের ঘরে, অথবা তোমার যেটা ইচ্ছা তুমি চলে যাও। সামান্য কারণে এই বিচ্ছেদটা ঘটে যেত, ঘটছে না কেন? বিকজ একটা বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়েছেন, মহব্বত ঢেলে দিয়েছেন, আন্তরিকতায় ভালোবাসায় উভয়ের হৃদয়টা উভয়ের জন্য খানায় খানায় আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেন। এই কথাটা তো আল্লাহ বলছেন وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ, নিশ্চয়ই এর ভিতরে যারা তাফাক্কুর করেন, যারা ফিকির করেন, যারা চিন্তা গবেষণা করেন, তাদের জন্য রয়েছে একটা নিদর্শন, তারা আশ্চর্যান্বিত হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির বিধানটা, এই সিস্টেমটা, এই তরিকাটা দেখার পরে। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা কেনা চাই একের প্রতি অপরের ভালোবাসাটা, আন্তরিকতাটা, সুখে থাকি, শান্তিতে থাকি, একসাথে থাকি, ভালোবাসার ভিতর দিয়েই থাকি,
এটা কেনা চান, সকলেরই প্রত্যাশা সংসারটা সুখের হোক। চাইলেই কি সংসার সুখের হয়? না, চাইলেই শুধুমাত্র সংসার সুখের হইতে পারে না, সংসার সুখের হতে হলে হাজব্যান্ডের কিছু দায়িত্ব আছে আর ওয়াইফেরও কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেই দায়িত্বের কথাটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিয়েছেন। যখন হাজব্যান্ড তার দায়িত্বের ব্যাপারে তিনি থাকবেন খুবই মনোযোগী, আর স্ত্রী যখন থাকবেন তার দায়িত্বের ব্যাপারে খুবই মনোযোগী, তাহলে নিশ্চিন্তেই নির্দ্বিধায় ওই পরিবারটা হবে একটা সুখী পরিবার। ওই পরিবারের ভিতরে আল্লাহর তরফ থেকে সাকিনা নাজিল হবে, সুখ শান্তিতে এই পরিবার চলতে থাকবে, পরিবারে যেন একটা জান্নাতি পরিবেশ বিরাজ করবে। যদি পরিবারটা হয় ইসলামিক পরিবার, যদি পরিবারটা হয় মুসলিম বিধানের আলোকে ইসলামী তরিকার এই পরিবার, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই ব্যাপারে একটু আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে অত্যন্ত সুন্দরভাবে বললেন, وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن تَكْرَهُوا فَعَسَى أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا। এই আয়াতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন কারিহতুমুহুন্না, পুরুষদেরকে বলতেছেন তার স্ত্রীর ব্যাপারে, অর্থাৎ পুরুষের যেমন হক আছে তার স্ত্রীর উপরে, স্ত্রীরও কিছু হক আছে তার হাজব্যান্ডের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে অত্যন্ত সুন্দরভাবে বলছেন, কি বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করো। ওয়াশিরুহুন্না বিল মারুফ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن تَكْرَهُوا شَيْئًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি তাদের কোনো একটা জিনিসকে অপছন্দ করো, তাহলে হয়তো একটা জিনিসকে তোমরা অপছন্দ করছো, وَيَجْعَلَ فِيهِ خَيْرًا كَثِيرًا, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে অনেক ভালো গুণ রেখে দিয়েছেন। শুধু দর্শক ভাই বোনেরা, আমরা বিস্তারিত আলোচনা শুনব ছোট্ট একটা বিরতির পরে, সাথে থাকবেন আমাদের, যাবেন না কোথাও চলে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।